হলো অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা করার নিয়ম হলো যে কোনো শ্রেণীর নিম্ন সীমার থেকে 0.5 বাদ এবং উচ্চ সীমার সাথে 0.5 যোগ। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণী অবিচ্ছিন্ন করব। তাহলে 55 থেকে 5 বাদ দিলে, 0.5 বাদ দিলে এটা হবে 54.5, আর উচ্চ সীমা হবে 59.5, এটা হবে 60 থেকে 5 বাদ 0.5, তাহলে 59.5, এটা হবে 64.5, এটা হবে 64.5, এটা হবে 79.5, এটা হবে 79.5, আর এটা হবে 74.5। নিয়মটা বোঝো, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করার নিয়ম হলো যে কোনো শ্রেণীর নিম্ন সীমার থেকে 0.5 বিয়োগ এবং উচ্চ সীমার থেকে 0.5 যোগ। এবার আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা করে নিলাম, ক্লিয়ার হয়েছে সবাই? এরপরে আমরা শক কাগজে আয়তস্তম্ভ রেখা আঁকাবো। এখন আমরা এখানে একটা শক কাগজ আঁকাতে চাই। তোমরা গ্রাফ পেপার নিবে, গ্রাফ পেপার, গ্রাফ পেপারের যে কোনো খেল করো। এই যে আমরা স্মৃতি সারণী লিখলাম, এখন আমরা একটা শক কাগজে, শক কাগজে যে কোনো একটা অক্ষকে, এক্স অক্ষ মানে ভুজকে এক্স অক্ষ ধরবো এবং যে কোনো একটা ওয়াই অক্ষকে কোটি ধরে আমরা একটা শক কাগজে এবং ভুজ আর কোটি নির্ণয় করবো। যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুর মান জিরো, এটা আমরা ধরলাম এক্স, এটা আমরা ধরলাম ওয়াই। এখন আমাদের কাজ হলো আমরা এই শক কাগজে আয়তলে আঁকাবো। কিভাবে আঁকাবো? এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান দেখো, আমাদের শ্রেণী ব্যবধান 5, তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান করবো আমরা 1। এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান 1 ধরে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা রেখা গুলো এখানে লিখে দেবো। তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর প্রথম শ্রেণী কত? 49.5। তাহলে আমরা এখানে লিখলাম 49.5। তারপরে এইভাবে সব লিখে যাবো 54.5। তারপরে আমাদের 59.5 সবাই। আচ্ছা একটু খেয়াল করো, এই যে আমরা একটা গ্রাফ পেপার ঘোষণা করলাম, এই যে এটা হলো আমাদের এক্স অক্ষ, খেয়াল করো, আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ, এই বিন্দুর মান হলো জিরো। এখন আমরা এই যে প্রতি পরপর পরপর আমরা একটা করে মান বসাবো। মান বসার নিয়ম বোঝো, এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উপর নির্ভর করবে। আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত? 5। তাহলে এখানে ইচ্ছা খেয়াল করো, গ্রাফ পেপারে তোমাদের ছোট ছোট ঘর আছে না, আমি শুধু ছোট ঘর দেখাইনি, বড় ঘর গুলো দেখালাম। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ছোট ছোট 5টা ঘর আছে। শ্রেণী ব্যবধান যদি 5 হয় তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান আমরা ধরবো 5। শ্রেণী ব্যবধান যদি 10 হয় তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান আমরা ধরবো 10। তাহলে খেয়াল করো, আমরা এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান আমরা ধরলাম 5। 5 ধরে তাহলে আমাদের এখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা গুলা এই 5 ঘর পর পর লিখে দাও। তাহলে এটা হলো আমাদের 49.5, 54.5, 59.5, 64.5, 69.5। এরপরে আর একটা দেওয়া লাগবে 74.5। খেয়াল করো, শ্রেণী ব্যবধান আমাদের যেহেতু 5,
তাহলে এক্স অক্ষ বরাবর পুঁতি ভরের মান এক ধরে অবিচ্ছিন্ন আমরা পাঁচ ঘর পর পর নিতে হবে। এরপর আসলো অক্ষ বরাবর পুঁতি ঘরের মান কত হবে, ওয়াই অক্ষ বরাবর পুঁতি ঘরের মান কত হবে সেটা নির্ভর করবে আমরা আমাদের গুণসংখ্যার উপর। আমাদের সর্বোচ্চ গুণসংখ্যা এখানে 15। তাহলে আমরা যদি প্রতি ঘরের মান 1 ধরি তাহলে এই ঘরের মান হবে 5, এটা 10, এটা 15। এরপরে আমাদের কাজ হলো 49 10 দশমিক 5 এসিনির গুণসংখ্যা 8, আমরা 8 ঘর যাবো। তাহলে এটা হলো আমাদের 5 আরো 103 ঘর, এই যে 8 ঘর গেল, এটা 8 ঘর যে একটা আয়ত বানালাম। এরপরে দেখো 54.5, এখানে আমাদের গুণসংখ্যা আছে 10, তার মানে এই রেখা বরাবর আমরা যাবো 10 ঘর, 10 ঘর গিয়ে একটা আয়ত বানাব। তারপরে দেখো 59.5, এখানে আমাদের গুণসংখ্যা আছে, তার মানে কি এই রেখা বরাবর আমরা 15 ঘর যাবো, 15 ঘর গিয়ে আমরা একটা আয়ত বানাবো। তারপরে 64.5 খেয়াল করো, তাহলে এই ঘরের মান হলো 64.5, তাহলে 64.12, তাহলে এই রেখা বরাবর আমরা যাবো 12, এই ঘরের মান হলো 10, আরো 2 ঘর গেলাম এই 12, একটা আয়ত হলো। তারপরে আসে আমাদের কত 69.5, এখানে হলো গুণসংখ্যা 5, তার মানে এই রেখা বরাবর 5 ঘর গেল। এই দেখো যতটা সিলি আমার এখানে ততটা আয়ত হবে। আয়ত লেখ অঙ্কনের আবার একবার প্রথম থেকে খেয়াল করো, সবাই আয়ত লেখ অঙ্কনের সবার আগে খেয়াল করতে হবে আমাদের শ্রেণীব্যাপ্তির অবস্থা কি। শ্রেণীব্যাপ্তি যদি অবিচ্ছিন্ন হয়, শ্রেণীব্যাপ্তি যদি বিচ্ছিন্ন হয় তাহলে আমাদের প্রথম কাজ হলো অবিচ্ছিন্ন করে নিতে হবে। অবিচ্ছিন্ন করার নিয়ম দেখো কিভাবে করবো, যে কোনো শ্রেণীর নিম্ন সীমার থেকে 0.5 বাদ আর ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ, তাহলে এই যে আমরা নতুন একটা শ্রেণী ব্যক্তি পেলাম এর নামই হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এভাবে প্রত্যেকটা শ্রেণী আমরা অবিচ্ছিন্ন শ্রেণী করে নিলাম, ক্লিয়ার? এর পরের কাজ হলো আমরা সব কাগজে গ্রাফ পেপারে আয়ত লেখ আঁকাবো। আয়ত লেখ আঁকানোর আগে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মান ধরে নিতে হবে। ধরার নিয়ম কি, শ্রেণী ব্যক্তি যদি 5 হয় তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরের মান ধরবো 1, শ্রেণী ব্যক্তি যদি 10 হয় তাহলে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরের মান আমরা ধরবো 2। খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত আমাদের ছোট ছোট ঘর আছে 5টা, আমি শুধু বড় ঘর গুলো দেখাচ্ছি, বড় বর্গ গুলো দেখাচ্ছি, ছোট বর্গ এখানে দেখাইনি। তাহলে প্রতি 5 ঘর পর পর আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা লিখে গেলাম। প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী নিম্ন সীমা 49.5, এভাবে আমরা 5 ঘর পর পর লিখে গেলাম। এরপরে ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি ঘরের মান ধরছি 1, তার মানে 5, 10, 15 এইভাবে লিখে যাবো। এইভাবে আমরা স্কেল ঘোষণা করার পর আমাদের আসলে আসো প্রথম শ্রেণীর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্ন সীমা 49.5, এই শ্রেণীর গুণসংখ্যা 8, তার মানে এই রেখা বরাবর আমরা ছোট 8 ঘর যাবো, 8 ঘর গিয়ে আমরা একটা আয়ত বানাবো। তারপরের শ্রেণীর গুণসংখ্যা হলো আমাদের 10, তার মানে এই রেখা বরাবর আমরা 10 ঘর যাবো, যাওয়ার পর একটা আয়ত বানাবো। তারপরের শ্রেণী হলো আমাদের 15, 59.5, এই রেখা বরাবর আমরা 15 ঘর যাবো, যাওয়ার পর আমরা একটা আয়ত বানাবো। এইভাবে যতটা শ্রেণী আছে ততটা আয়ত বানালে আমাদের এখানে আয়ত লেখ অঙ্কন হয়। কোন কারো কথা থাকলে আমার সাথে কথা বলো, এখন ভিডিও অন করো। হ্যালো হ্যালো স্যার, বুঝতে পারছি স্যার, আমার কি শুনতে পাচ্ছো? সবাই আছে। এরপরে আসো আমরা মোটামুটি আয়ত লেখ আঁকান শিখলাম, এখন আসো এই আয়ত লেখ থেকে আমরা কিভাবে বহুভুজ আঁকাবো। বহুভুজ ওখানের দুটো পদ্ধতি, দুইভাবে প্রশ্ন আসে, আয়ত লেখ থেকে বহুভুজ অঙ্কন করো অথবা আয়ত লেখ ছাড়াই বহুভুজ অঙ্কন করো। আমরা এখন আয়ত লেখ থেকে বহুভুজ আঁকাবো, কিভাবে
খেয়াল করো, এখানে আমাদের পাঁচটা আয়ত আছে, সবাই খেয়াল করো, পাঁচটা আয়তের এই এক্স অক্ষ হলো এই আয়তের ভূমি, আর আয়তের বিপরীত ভূমির বিপরীত বাহু হলো এই যে এটা, খেয়াল করো প্রত্যেকটা আয়তের এই এক্স অক্ষের যে রেখাটা হলো এই রেখাটা হলো প্রত্যেকটা আয়তের কি ভূমি, আর উপরের রেখাটা হলো ভূমির বিপরীত বাহু। আমরা যদি আয়তনের থেকে বড় সংখ্যা বহুগুণ আঁকাতে চাও তাহলে প্রত্যেকটা আয়তের ভূমির বিপরীত বাহুর মধ্যে বিন্দু বের করবে, তাহলে খেয়াল করো এখান থেকে এখানে আমাদের আছে ছোট পাঁচ ঘর, তাহলে পাঁচ ঘর যদি হয় তাহলে আমাদের এই আয়তের ভূমির বিপরীত বাহু এটা, এটার মধ্যে প্রত্যেকটা আয়তের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু চিহ্নিত করবো, প্রত্যেকটা আয়তের ভূমির মধ্যবিন্দু। আয়তলের থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমরা যতটা আয়ত করলাম আয়তের ভূমির বিপরীত বাহু মানে উপরে যে বাহুগুলো আছে প্রত্যেকটা আয়তের বিপরীত ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু নির্ণয় করবো, করার পর আমাদের কাজটা খুব সহজ, এই মধ্যবিন্দু গুলো শুধু পর্যায় করবে যোগ করে দিবে, যোগ করে দিলাম। এরপরের কাজ হলো এই শেষের থেকে একবারে নিয়ে থেকে এক চক্রের সাথে মিলিত করে দেবো, আবার এই রেখায় নিয়ে থেকে এক চক্রের সাথে মিলিত করে দেবো, এই যে কাজটা করলাম এই কাজই হলো আয়তলের থেকে কথা বল, আয়তলের থেকে কিভাবে আমরা গণসংখ্যা বহুভুজ থাকালাম, সবাই কি ক্লিয়ার হইছ? হ্যালো, একজন ভিডিও অন করে আমার সাথে কথা বলো। জি স্যার, শুনতে পাচ্ছি, ক্লিয়ার হইছি। তোমরা কি এই আয়তলের থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কনকে বুঝতে পারছো সবাই? আরেকবার খেয়াল করো, আমরা প্রথমে আয়তলেখ আঁকালাম, আয়তলেখ আঁকানোর পর প্রত্যেকটা আয়তের ভূমির বিপরীত বাহু, এই যে এক্স অক্ষটা হলো আয়তের ভূমি, তার বিপরীত বাহু প্রত্যেকটার মধ্যবিন্দু চিহ্নিত করবো, তাহলে আমাদের এখান থেকে এখানে আছে পাঁচটা ঘর, তাহলে প্রতিটা আয়তের আড়াই ঘর গেলে আমরা মধ্যবিন্দু পাবো, এবারে প্রত্যেকটা আয়তের ভূমির বিপরীত বাহুর মধ্যবিন্দু চিহ্নিত করবো, করার পর এই বিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করে দেবো, যোগ করার পর এই যে প্রথম শ্রেণীর প্রথম আয়তের যে বিন্দু ওখান থেকে এক্স অক্ষ বরাবরের একটা রেখা টানবো, শেষ আয়তের যে মধ্যবিন্দু সেখান থেকে এক্স অক্ষের বরাবর একটা রেখা টানবো, এইভাবে এক্স অক্ষ বরাবর আমরা মিলা দেবো, তাহলে এটাই হলো আমাদের আয়তলের থেকে গণসংখ্যার বহুভুজ। এরপরে আসো আয়তলের থেকে প্রচুরূপ নির্ণয় করবো, কিভাবে আয়তলের থেকে প্রচুরূপ নির্ণয় করা যায় খেয়াল করো, আমাদের সবচেয়ে দীর্ঘ আয়ত বড় আয়ত কিন্তু এই যে এটা, আয়তলেখ থেকে কিভাবে প্রচুরূপ নির্ণয় করা যায় আমরা এখন সেটা শিখব, তাহলে আমাদের এখানে পাঁচটা আয়ত আছে, সবচেয়ে বড় আয়তের এটা ডান প্রান্তের প্রান্ত বিন্দু আর তার আগের আয়তের ডান প্রান্তের প্রান্ত বিন্দু এখানে যোগ করে দিই, আবার সবচেয়ে বড় আয়তের বাম প্রান্তের প্রান্ত বিন্দু আর তারপরের আয়তের বাম প্রান্তের যোগ করে দেবো, এখন এই দুই রেখা যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু থেকে একটা রেখা এক্স পর্যন্ত আমরা নিয়ে আসবো, এই রেখাটা যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর মানই হলো আমাদের প্রচুর, তাহলে খেয়াল করো এই রেখার মান হলো এই বিন্দুর মান হলো 59.5, তাহলে এখান থেকে তিন ঘর ছোট তিন ঘর বা ডানে যাওয়ার যোগ আছে, তাহলে 59 মানে এটা হলো 61 62.5, তাহলে নির্ণয় প্রচুর হলো আমাদের 62.5। আয়তলের থেকে প্রচুরক নির্ণয় করা আরেকবার খেল করে সবাই, আমাদের সবচেয়ে বড় আয়তের ডান প্রান্তের প্রান্ত বিন্দু এবং তার আগের আয়তের ডান প্রান্তের প্রান্ত বিন্দু একটা সরল রেখা টানব, একইভাবে সবচেয়ে বড় আয়তের বাম প্রান্তের প্রান্ত বিন্দু আর তার পরের আয়তের বাম প্রান্তের বিন্দু যোগ করব, এখন এই দুই সরল রেখা যে বিন্দুকে ছেদ করলো এই বিন্দু থেকে একটা সরল রেখা আমরা এক্স অক্ষ বরাবর নিয়ে আসবো,
এই রেখাটা এক্স অ্যাক্সিসের যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুর ভুজের মানই হবে আমাদের প্রচুরক। তাহলে খেয়াল করো এই বিন্দুর মান হলো 59.5, প্রতি ভরের মান 61.5, 59.5, 60.5, 61.5, 62.5, এই তাহলে 62.5 হবে আমাদের এই সারণীর প্রচুরক। প্রচুরক সবাই কি খেয়াল করছো, সবাই বুঝতে পারছো? সবাই জি স্যার। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও অন করে আমার সাথে কথা বলো। আর প্রশ্ন আছে নাকি বলো? আরো প্রশ্ন আছে না স্যার? আচ্ছা, কতজন পার্টিসিপেন্ট দেখো তো, পার্টিসিপেশন কয়জন তোমরা? আচ্ছা, এখন আমরা মোটামুটি একটা সারণী থেকে, সারণী যদি বিচ্ছিন্ন হয় অবিচ্ছিন্ন করে কিভাবে আয়তলে কাটান যায়, এবং আয়তলের থেকে কিভাবে গুণসংখ্যক বহুপদী কাটান যায়, এবং আয়তলের থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়, আমরা এটা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা শিখব হলো সরাসরি একটা সারণী থেকে সরাসরি আয়তস্তম্ভ বলে গুণসংখ্যক বহুপদী কাটান। যদি বলে আয়তলেক ছাড়াই গুণসংখ্যক বহুপদী কাটো, তাহলে আমরা আয়তলেক ছাড়াও গুণসংখ্যক বহুপদী কাটাতে হবে। আমরা মোটামুটি এই সারণী থেকে আমরা এটা আঁকানোর চেষ্টা করি। খেয়াল করো, যদি বলে আয়তস্তম্ভ বলে আয়তলেক ছাড়াই একটা গুণসংখ্যক বহুপদী অঙ্কন করো, তাহলে আমাদের কাজ হলো প্রতিটা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। প্রতিটা শ্রেণীর কি মধ্যমান, মধ্যমান বের করার সূত্র বুঝো। যে কোনো শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে সেই যোগফল দুই দিয়ে ভাগ করলে সেই শ্রেণীর আমরা মধ্যমান পেয়ে যাবো। 54 আর 50 হলো আমাদের 104, 104-এর অর্ধেক হলো 52, তাহলে এই শ্রেণীর মধ্য সীমা হলো আমাদের 52। একটা বের করার পর বাকি গুলো আমরা আর ওই পদ্ধতি বের করবো না। আমাদের শ্রেণীর ব্যবধান কত? 5, তাহলে এই 52 সাথে 5 যোগ করলে পরের শ্রেণীর আমরা মধ্যমান পেয়ে যাবো, তাহলে এটা হবে 57। তারপরে 62 সাথে 5 যোগ 67, 67 সাথে 5 যোগ। যদি বলে আয়তলেখ ছাড়া গুণসংখ্যক বহুপদী কাটো, তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রতিটা শ্রেণীর মধ্যমান আমরা বের করব। মধ্যমান বের করার পর আমরা আবার ওই সব কাগজে যাব। এই বিন্দুর মান হলো আমাদের জিরো, আমাদের প্রথমে 52, তাহলে আমরা শুরু করব এখান থেকে। 52-র আগে, 52-র আগে আমাদের থাকবে 47, এই 47 থেকে শুরু করতে হবে। মনে করো আরো যদি শ্রেণী থাকতো তাহলে এর আগের শ্রেণীর মধ্যমান হতো আমাদের 47, তাহলে আমরা একটা বেশি দিয়ে শুরু করি। 47, 52, 65, 67, 72, আর একটা বেশি যাব 77। খেয়াল কর, যখন বলবে যে আয়তলেক ছাড়াই তোমরা গুণসংখ্যক বহুপদী কাটো, তাহলে আমাদের যে সারণী দেওয়া থাকবে আমরা প্রতিটি শ্রেণীর মধ্যমান নেব। তারপরে আমরা সব কাগজে এক্স আর ওয়াই অক্ষ নির্ধারণ করি, এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর শ্রেণীর মধ্যমান গুলো লিখে দেবো। এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর পর পর কি করবো, এই শ্রেণীর মধ্যমান লিখে দেবো। আর ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরের মান আমরা অ্যাড করবো, 5, 10, 15, 20, এভাবে যাবো। এলো আমাদের মোটামুটি সব কাগজের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মান ধরা আমাদের। এখন আমাদের কাজ হলো খেয়াল করো, আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান 52, তাহলে 52-র গুণসংখ্যা 8,
তার মানে এই রেখা বরাবর আমরা 8 ঘর যাব, 8 ঘর গিয়ে এই রেখা বরাবর আমরা 8 ঘর গিয়ে একটা বিন্দু বসাবো। তারপরে 57, 57-র গুণ সংখ্যা 10, তার মানে এই রেখা বরাবর আমরা 10 ঘর যাবো, 10 ঘর গিয়ে একটা বিন্দু বসাবো। 62, 62 15, তার মানে এই বিন্দু বরাবর আমরা 15 ঘর যাবো, একটা বিন্দু বসাবো। তারপরে আমাদের 67, 67-র আমাদের 12, তার মানে এই বিন্দু বরাবর আমরা 12 ঘর উপরে গিয়ে একটা বিন্দু বসাবো। 72, 72-র বরাবর আমরা 5 ঘর যাবো, অর্থাৎ তিনি ব্যবধান আমরা x অক্ষ বরাবর খুঁটি 5 ঘর পর পর খুঁটিটা সিনির মধ্যে বিন্দু আমরা বসাবো, y অক্ষ বরাবর আমরা প্রতি ঘরের মান 5 ধরে আমরা স্কেল ঘোষণা করলাম। এরপরে আমাদের কাজ হলো প্রথম শ্রেণীর মধ্যমান 52, তার গুণ সংখ্যা 8, তার মানে 52 রেখা বরাবর 8 ঘর দিয়ে একটা বিন্দু বসাবো। 57 গুণ সংখ্যা হলো আমাদের 10, তাহলে 57 বিন্দু বরাবর 10 ঘর বিন্দু বসাবো। 67 হলো আমাদের 12, 67 রেখা বরাবর 12 ঘর উপরে গিয়ে একটা বিন্দু বসাবো। 72, 72 দেখো 72-এর গুণ সংখ্যা আমাদের 5, তাহলে 72 রেখা বরাবর 5 ঘর দিয়ে আমরা বিন্দু বসাবো। এরপরে আমাদের কাজ হল খুব সহজ, এই বিন্দু গুলা পর্যায়ক্রমে যোগ করে বিন্দু গুলো পর্যায়ক্রমে কি করলাম করলাম, কিন্তু এখানে কিন্তু গুণ সংখ্যা বহুভুজ এখনো হয়নি। এখন এই বিন্দু থেকে এই যে আমরা যে একটা বেশি অতিরিক্ত সাত করি, এখান থেকে একটা বিন্দু নিয়ে আসে এক্স অক্ষ বরাবর স্পর্শ করতে হবে, আবার এই বিন্দু নিয়ে যে তার পরের ঘরে বরাবর এই যে এক্স অক্ষ বরাবর আমাদের স্পর্শ করতে হবে, এই যে একটা আমাদের গুণ সংখ্যা বহুভুজ হয়ে গেছে। আয়তলেখ ছাড়া যদি প্রশ্নে থাকে আয়তলেখ ছাড়া গুণ সংখ্যা বহুভুজ থাকো, তাহলে আমাদের প্রথম কাজ হলো ছকে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু বের করবো। মধ্যবিন্দু নির্ণয় করার পর ছক কাগজের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ঘোষণা করি, এক্স অক্ষ বরাবর দুটি 5 ঘর পর পর মধ্যমান গুলো বসে দেবো। কিন্তু খেয়াল করবো আমাদের এখানে প্রথম শ্রেণীর মধ্যমান 52, কিন্তু 52-র আগেও একটা শ্রেণী নিবা, আবার শেষ শ্রেণী আমাদের 72, 72-র পরেও একটা, তারপরে 77, এরপরে আমাদের খেয়াল করো আমাদের এই 0-র থেকে এই পর্যন্ত একটা ভাঙ্গা টান দিতে হবে, কারণ 0-র পর 47 এখানে আরো সংখ্যা আমাদের আছে, সেই সংখ্যা গুলো আমরা 0-র পর 47 লিখছি আমরা, তারপরে যে 0-র পর আরো সংখ্যা আছে সেগুলো আমরা উজ্জ্ব রাখছি, খেলা দেখাইনি এই উজ্জ্ব দেখা সংখ্যা গুলো দেখানোর জন্য আমরা এটা একটা ভাঙ্গা চিহ্ন দিয়ে বুঝে দিই। 52-র গুণ সংখ্যা 8, 52 রেখা বরাবর 8 ঘর দিয়ে একটা বিন্দু, 57-র গুণ সংখ্যা 10, 57 বরাবর 10 ঘর উপরে গিয়ে একটা বিন্দু, যেহেতু আমরা প্রতি ঘরের মান ধরছি 1, তাহলে 1 ঘর করে যাবো। 65-র গুণ সংখ্যা 15, 65 বরাবর উপরে 15 ঘর দিয়ে আমরা একটা বিন্দু বসাবো। এইভাবে সব গুলান বসানোর পর শুধু আমাদের কাজ হলো এই বিন্দু গুলান পর্যায়ক্রমে যোগ করে দিয়ে এখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর একটা রেখা টেনে দেবো, শেষ বিন্দু থেকে আমাদের এক্স অক্ষ রেখা বরাবর একটা রেখা টেনে দেবো। এইখানে আমাদের গুণ সংখ্যা বহুভুজ অঙ্কন হয়ে গেল। এখন আমি তোমাদের একটা কাজ দেব, যদি কারো কোনো কথা থাকে, যদি কারো কোনো কথা থাকে প্রশ্ন থাকে তাহলে আমাকে বলো, আর ততক্ষণ আমরা একটা কাজ করি। তোমাদের একটা এইচডব্লিউ কাজ দিলাম আমরা, কারো কোনো প্রশ্ন থাকলে এখন তোমরা সবাই ইয়ে করো, ভিডিও অন করে স্পিকার খুলে তার কোনো কথা থাকলে আমার সাথে কথা বলো। হ্যালো
দেখো তোমাদের এইচডব্লিউ দিলাম আমি, একটা তোমাদের সারণী দিচ্ছি দেখো, এই সারণী থেকে তোমাদের কাজ হলো তিনটা কাজ করবা, আয়ত লেখা পড়, আয়ত লেখ আঁকানোর পর আয়ত লোক থেকে বহুভুজ, আয়ত লেখ থেকে গুণ সংখ্যা বহুভুজ, আয়ত লেখ থেকে সূচরোগ নির্ণয়, আয়ত লেখ ছাতা গণ সংখ্যা বহু, এই সারণী থেকে তোমরা চারটা কাজ করবা। এই সারণী থেকে প্রথমে আয়ত লেখ আসবে, সেই আয়ত লেখ থেকে একটা গুণ সংখ্যা বহুভুজ আসবে, আবার ওই আয়ত লেখ থেকে প্রচুরক নির্ণয় করবে, আবার এই সারণী আয়ত লেখ আবার গুণ সংখ্যা তৈরি করবে। এই কাজ কথা আছে, সবাই ভিডিও অন করো, মিউট স্পিকার অন করো, আমার সাথে কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, এই মেয়েরা তোমরা কথা বলো, আমার সাথে কথা বলো। হ্যাঁ স্যার বুঝতে পারছি। শোনো সবাই, এখন যাদের কোনো কথা আছে আমার সাথে কথা বলো, প্রশ্ন করো। এই যে আমি একটা এই ইন্টারভিউ দিলাম, 30, 34, 35, 39, এই শখের সাথে চারটে কাজ করতে হবে তোমাদের। প্রথম হলো এই শখ থেকে একটা আয় চলে থাকবে, আয়ত লেখ থেকে গুণ সংখ্যা বহুভুজ থাকবে, আয়ত লেখ থেকে গুণ সংখ্যা বহুভুজ থাকবে, আয়ত লেখ থেকে প্রচুরক নির্ণয় করবে, আয়ত লেখ সাদা গুণ সংখ্যা, এই চারটে কাজ এই সারণী থেকে তোমাদের করতে হবে। আমি যে চারটে কাজ করলাম, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সে ভিডিও অন করে আমার সাথে জরুরি কথা বলো, দ্রুত কথা বলো। আমরা আপাতত আজকে ক্লাস শেষ করব, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। কয় মিনিট আছে? টাইম কাছে। হ্যালো এই মিয়ারা, তোমরা কথা বলো না কেন? স্যার সমস্যা নাই, তোমরা এখন একজন ভিডিও অন করে আমার সাথে কথা বলো, কারো নাই। আচ্ছা এই প্রশ্ন কি, আমি যে বাড়ি কাজ দিলাম এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা শোনো, এই অধ্যায়ের উপরে আমি আরো তিনটে ক্লাস নিচ্ছি, বুঝছো? এর আগের দিন প্রথম দিন শিখেছি হলো গুণ সংখ্যা সারণী তৈরি, সারণী থেকে গড় নির্ণয়, মধ্য কুচরোগ নির্ণয়, এটা আমরা অর্কিড শাখায় শিখেছি। আবার টিউলিপ শাখায় আমরা গুণ সংখ্যা সারণী থেকে কিভাবে মধ্য কুচরোগ নির্ণয় করা যায় এগুলো আমরা অন্য শাখায় শিখেছি। আমি এই ক্লাসগুলো আমাদের স্কুলে যে অনলাইন ইউটিউবে দিয়ে দিছি, তোমরা ওখান থেকে অনলাইনে ইউটিউবে ক্লাসগুলো দেখে নিও। দেখানোর পর যদি কারো কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে সেটা বলবা, আমি সেটা ক্লিয়ার করে দেব। সবাই ওকে, তাহলে আজকের মতন এই কাজ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং যারা পার্টিসিপেশন করছে না, তারা কেন করছে না, তাদের সাথে একটু যোগাযোগ রেখে আমার সাথে কথা বলো, আর সবাই ভালো থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসে প্রতিদিন নিয়মিত থাকো। এই ক্লাসগুলো তোমরা অবশ্যই নোট করবা।